চলেন তাহলে শুরু করি আর কি। তো আমরা হচ্ছে গতদিন দেখছিলাম কোনটা টেকনিক্যাল এসইও, হ্যাঁ টেকনিক্যাল এসইও। আজকে হচ্ছে আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এসইওর মধ্যে বলা যায় যে মোস্ট ডিমান্ডিং একটা পার্ট হচ্ছে এটা কিওয়ার্ড রিসার্চ। এটা আমাদের এসইওর ভিতরে সেই তাহলে কিছু অফ পেজ ছিল, এরপরে অন পেজ ছিল, এরপরে আমাদের টেকনিক্যাল এসইও, এরপরে এখানে ছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চটা আসলে কি জিনিস সেটা আমাদেরকে ভালোভাবে লাগে জানতে হবে। কিওয়ার্ড রিসার্চ কি, যেমন ধরেন আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দিই, যেটা লিখে সার্চ দিই এটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, তো প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য গুগলের প্রতি পেজে কয়টা করে ওয়েবসাইট থাকে? প্রতি পেজে 10টা করে ওয়েবসাইট থাকে। আচ্ছা, ওকে, তাইলে দেখেন যে কোনো ক্লায়েন্ট যদি, ধরেন আপনার একটা ক্লায়েন্ট হচ্ছে এই কিওয়ার্ডটার উপরেই আরেকটা ওয়েবসাইট বানাইতে চায়, তো তারও তো টার্গেট যে এই কিওয়ার্ডটার জন্য সে কোথায় আসতে চাই, ফার্স্ট পেজে আসতে চায়। কিন্তু ফার্স্ট পেজে তো অলরেডি 10 জন আছে, তাহলে আপনি যদি ফার্স্ট পেজে আসতে চান তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে? এই ফার্স্ট পেজে কাউকে না কাউকে কোথায় সরায় ওই পজিশনটা তো আপনাকে নিতে হবে, তাই তো? ওকে, তার আগে যদি এই ফার্স্ট পেজে যে 10টা ওয়েবসাইট আছে এরা যদি অলরেডি স্ট্রং অবস্থায় থাকে, তাহলে কি আপনি তাদেরকে সরাইতে পারবেন? তাদেরকে কিন্তু সরাইতে পারবেন। ওকে, তাহলে আপনাকে যদি কোনো কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইট বানাইতে হয় বা কোনো আর্টিকেল লিখতে হয়, সবার আগে আসলে আপনাকে যাচাই করে দেখতে হবে আদৌ এই কিওয়ার্ড দিয়ে ভালো কিছু, ভালো পজিশনে আসা পসিবল কিনা, তাই তো? ওকে, তো এটাই আমরা দেখবো। কিওয়ার্ড রিসার্চের সাথে আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস কি, যে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, এখানে যে 10টা ওয়েবসাইট আছে, তাহলে আমি যদি টার্গেট থাকি প্রথম পেজে আসতে চাই, প্রথমে 10টাই তো আমার কি কম্পিটিটর। আমি যদি চাই যে না আমি আপাতত প্রথম 2 পেজের মধ্যে থাকলে হলো, সেক্ষেত্রে আমার কম্পিটিটর কয়জন? 20 জন। গুগলের আসলে যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা প্রথম 1, 2, 3, আর ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সর্বোচ্চ হয়তো 8, 10 পেজ পর্যন্ত ম্যাক্সিমাম। কেউ 10 পেজের পরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন হয় না। আর হচ্ছে এসইও যে টুলস গুলো আছে এগুলো দিয়ে ম্যাক্সিমাম 10 পেজ পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ করা যায়, এর বাইরে কিন্তু করা যায় না। ওকে, ঠিক আছে। তো এই কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ ফ্যাক্টর সম্বন্ধে জানা লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা 100% টুলস ডিপেন্ডেন্ট, টোটালি আপনার টুলস লাগবে, টুলস ছাড়া, এবং মাস্ট বি পেইড টুলস। কোনো ফ্রি টুলস দেওয়া করতে হবে না, ফ্রি টুলস করতে পারবেন না, বিষয়টা ভুল হবে, পারবেন কিন্তু দৌড়াদৌড়ি করা লাগবে। ধরেন একটা কিওয়ার্ড রিসার্চ এর জন্য যতগুলো ফ্যাক্টর আমাদের অ্যানালাইসিস করা লাগবে, হয়তো কোনো একটা ফ্যাক্টর অল্প একটু একটা টুলস আরেকটার জন্য, আরেকটা টুলস আরেকটার জন্য, আরেকটা ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হবে। বাট আমরা হচ্ছে যদি পেইড টুলস ইউজ করি তাহলে একটা দিয়ে সব কাজ করা যাবে। চলেন আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এর জন্য বেশ কিছু আমাদের ফ্যাক্টর আছে। তো 1 নম্বর ফ্যাক্টর হলো হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা ফ্যাক্ট কেন বেশি এটা চলেন আগে দেখি। আচ্ছা, একটা যদি এই যে কোন একটা কিওয়ার্ডের ক্ষেত্রে বলেন তো এই প্রথম 10টা ওয়েবসাইটের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কোন ওয়েবসাইট গুলো বেশি ব্রাউজ করে? প্রথম 1-2টাই তো ব্রাউজ করে। নর্মালি দেখবেন যে আমরা যখন কোন সাইটে ঢুকি, শুরুতে ঢুকেই প্রথম 1-2টা কিন্তু ব্রাউজ করে ফেলে। তাইলে একটা কিওয়ার্ডের হচ্ছে এটা দেখি যে কোন একটা কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ দেই, প্রথম যে 3টা ওয়েবসাইট আছে 1, 2, 3, এই ওয়েবসাইটটা ভিজিটর পাই হলো আপনার 70%। প্রথম 3টা ওয়েবসাইট ভিজিটর পাই 70%, পরের 3টা পাই হলো 15-20%, আর শেষের 3টা পাই হলো আপনার হচ্ছে 5-7% ভিজিটর পাই। তাহলে এখন চিন্তা করেন, ধরেন আপনার এই আর কিওয়ার্ডের সার্চ ভলিউম, যেটা সার্চ ভলিউম মানে প্রতি মাসে এই কিওয়ার্ডটাতে কতজন সার্চ করে, এটা কিন্তু মান্থলি কিওয়ার্ডের সার্চ ভলিউম অলওয়েজ ক্যালকুলেট করা হয় মান্থলি। তাহলে ধরেন আপনার একটা এই কিওয়ার্ডটার উপর ওয়েবসাইট আছে এবং এই কিওয়ার্ডটা দিয়ে প্রতি মাসে
100 জন সার্চ দেয় তাহলে আপনার যদি ওয়েবসাইটটা 9 10 নাম্বার থাকে তাহলে কয়জন ভিজিটর পাবেন? যদি এই কিওয়ার্ডে প্রতি মাসে 100 জন সার্চ করে আর আপনার পজিশন যদি এখানে 9 10 নম্বরে হয় তাহলে আপনি প্রতি মাসে কয়জন ভিজিটর পাবেন? সর্বোচ্চ কত? 3 থেকে 5% বা 7% মানে 7 জন পাবেন। আচ্ছা তাহলে যদি 5 থেকে 7 জন বা 3 জন পাইতে পারেন, ধরুন 3 জনের 7 জনের